রেলপথে উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের জুলাইয়ে। করোনা মহামারী সহ নানা সংকটে ১.৫ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগছে ৫ বছরেরও বেশি। আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর গিয়ে শেষ হয়েছে বহুল কাঙ্ক্ষিত এই রেলপথ। 12.24 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথের বাংলাদেশ অংশে পড়েছে 6.78 কিলোমিটার। রেললাইন পরীক্ষা নিরীক্ষার জন্য কয়েক দফায় এই রেললাইনে চালানো হয়েছে ট্র্যাক্টর। এখন উদ্বোধন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন চলবে আখাউড়া আগরতলা রেলপথে। যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই রুটে কবে থেকে নিয়মিত ট্রেন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া বাকি রয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস ভবন এবং প্ল্যাটফর্মের ফিনিশিং কাজ, যা শেষ করতে সময় লাগবে আরও অন্তত 1.5 মাস। अभी रोड्स बन रहा है तो उद्बोधन के बाद तक कंप्लीट होगा। प्लस कुछ बिल्डिंग्स हैं जिनमें कि थोड़ा बहुत इंटीरियर का काम है। এছাড়া নিশ্চিন্তপুর রেল স্টেশন থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার অংশে রেলপথ তৈরির কাজও পুরোপুরি শেষ হয়নি। আপাতত গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত চলবে ট্রেন। পরবর্তীতে আগরতলা রেল স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে রেলপথ। তবে প্রকল্প পরিচালক জানান, নিশ্চিন্তপুর পর্যন্ত রেলপথ প্রস্তুত থাকায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না। আর রেলপথে পণ্য পরিবহন সহজ হওয়ায় প্রসার ঘটবে দুই দেশের বাণিজ্য। 95% কাজ হয়ে গেছে, এখন ফিনিশিং কাজ চলছে। আমাদের দেশ থেকে যে সমস্ত গুডস ভারতে যায় সড়ক পথে, এখন সেগুলো রেলপথে পরিবহন করা সম্ভব হবে এবং এতে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার হবে। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও বাড়েনি ব্যয়। বাংলাদেশ অংশের রেলপথের নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ২৪১ কোটি টাকা, যা বাস্তবায়নে কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ট্যাক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আখাউড়া আগরতলা রেলপথের বাংলাদেশের অংশটুকু ডুয়েল গেজ হলেও ভারতের অংশটুকু মিটার গেজ। এর ফলে আপাতত মিটার গেজ ট্রেন চলবে এই রেলপথে। তবে অচিরেই ভারতের অংশটুকু ডুয়েল গেজে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্বল্প দৈর্ঘ্যের এই রেলপথ কলকাতার সঙ্গে আগরতলার দূরত্ব কমাবে প্রায় ১১০০ কিলোমিটার। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।